বিক্রম বেদা, ঋতিক রোশন এবং সাইফ আলী খানের আপকামিং মুভি। ইতিমধ্যে এই মুভিটির টিজার এবং ট্রেলার রিলিজ হয়েছে এবং তা অলরেডি হিস্টোরি ক্রিয়েট করে ফেলেছে, রেকর্ড গড়ে তুলেছে। এবং ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে আগামী 13 সেপ্টেম্বর বিক্রম বেদা মুভির ফার্স্ট সং অ্যালকোহলিয়া এটা রিলিজ হতে যাচ্ছে। তো নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে এই গানটি কেমন হবে। আমরা এতদিন অপেক্ষা করেছি টিজার ট্রেলার, তাই দেখে ফেলেছি। এখন আমরা অপেক্ষা করছি মুভিটির ফার্স্ট সং অ্যালকোহলিয়া নিয়ে। তো আমার কাছে এক্সপেকটেশন একটু বেশি রয়েছে, দেখা যাক ঋতিক রোশন এবং সাইফ আলী খান এই গানটিতে কেমন থাকে। যেহেতু এটা অ্যাকশন ফিল্ম এবং ক্যারেক্টার ডার্ক ক্যারেক্টার, সেহেতু দেখাই যাচ্ছে যে এখানে ঋতিক রোশন হয়তো তেমনভাবে তার পারফেকশনিস্টভাবে তার ড্যান্সটা আমরা এখানে দেখতে পারবো না, কিন্তু গ্যাংস্টার যে ভাইবটা এই গানে পাবো সেটার জন্যই মূলত অপেক্ষা করতেছি। তো দেখা যাক এই সংটি কেমন হয়। যেহেতু বলিউডে তেমন কোনো সং রিলিজ হচ্ছে না ভালো, তো দেখা যাক এই সংটা বাজ ক্রিয়েট করতে পারে কি না। যেভাবে টিজার এবং ট্রেলার রেকর্ড করেছে সেভাবে এই সংটা রেকর্ড করতে পারে কি না, দর্শকদের মনে জায়গা নিতে পারে কি না, এটাই এখন দেখার পালা। তো মেন কথা এটাই যে আগামী 13 সেপ্টেম্বর 2023 বিক্রম বেদা মুভির ফার্স্ট সং অ্যালকোহলিয়া রিলিজ হবে। তো এটাই ছিল আপডেট আজ। এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।